আপনার নাম কি? আপনি ড্রিঙ্ক করে আছেন? আমি কথাই বলতে চাইছেন না। আপনার নাম কি? আমাকে এখন পুড়িয়ে ফেলেছেন। আপনার নাম কি? আমার কাছে একটা মোবাইল আছে। আপনি ড্রিঙ্ক করে আছেন কেন? আপনি ড্রিঙ্ক করে আছেন? না। আপনার নাম কি বলুন তাহলে? আমার নাম কি? নাম ঠিক করে বলুন। আপনার নাম কি? আমার নাম ডক্টর কৌশিক। আপনি ড্রিঙ্ক করে আছেন? না। সবাই বলছে আপনি ড্রিঙ্ক করে আছেন। আপনার কড়া জড়িয়ে যাচ্ছে কেন? আপনার কথা জড়িয়ে যাচ্ছে কেন? আমার কথা ওরকম জড়ানো ওটা নামা। আপনার কথা জড়িয়ে যাচ্ছে কেন? আপনি তো ড্রিঙ্ক করে আছেন। কে বলেছে? এতগুলো লোক বলছে আর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। কোথায়? আমি তো আপনার চোখ লাল, আপনার কথা জড়িয়ে যাচ্ছে এমনি এমনি। আপনি দেখুন, আমি তো দেখেই তো বলছি। আপনার নাম কি? আমার নাম ডক্টর কৌশিক। ডক্টর কৌশিক। আপনি কি প্রতিদিন ড্রিঙ্ক করে আসেন? না। কাজে করেছেন? না, কোনোদিনও। তাহলে একটা বাচ্চা মেয়ে পড়েছে, 1 ঘন্টা ধরে চিকিৎসা করছে না, অভিযোগ করছে তারা। একটা ব্রেন স্ট্রোক নিয়ে একটা বাচ্চা মেয়ে ভর্তি হয়েছে, 1 ঘন্টা ধরে পড়ে আছে, কোনো চিকিৎসা করছে। সেটা 1 ঘন্টা পর না, আপনারা চিকিৎসা কখন শুরু করেছেন? চিকিৎসা কখন শুরু করেছেন আপনারা? ইনজেকশন অলরেডি পেয়ে গেছে, স্ক্যান ফর্মও ভরা। বলছে যে 1 ঘন্টা ধরে কোনো চিকিৎসা হয়নি। কি বলবেন? 1 ঘন্টা ধরে যে বলছে পড়ে রয়েছে, কি বলবেন? আমাদের একটা পেশেন্টটা পড়ে আছে, এখনো কিছু করেনি, আমরা এবার নার্সিংহোমে নিয়ে যাচ্ছি। বলুন, বলছে আইসিইউ বেড নেই, এ নেই, এসব বলছে। উনি কি ড্রিঙ্ক করে আছেন? জানি না কি করে। আপনি দেখুন, আপনার মুখে পুরো পান পড়ে আছে, ভর্তি ছিল না মুখে, পুরো পান মশলা ভর্তি ছিল না মুখে। জুনিয়র ডাক্তাররা এসে, ভদ্র ছেলে, তারা বাচ্চাটা ছিল ডাক্তাররা, তারা এসে ট্রিটমেন্ট করছেন, কিন্তু উনি মুখের মধ্যে পুড়িয়ে নিয়ে ওইভাবে পেশেন্টদেরকে, যে বাচ্চাটা যেভাবে মাথা ঘুরিয়েছে, আমরা তো অন্য পেশেন্ট নিয়ে যে বাচ্চাটার মাথা ঘুরিয়েছে যেভাবে, সেটা দেখে আমাদের এত রাগ উঠেছে। আমরা তো অন্য পেশেন্ট নিয়ে এসেছি, আর আমাদের যে পেশেন্ট তাকে নষ্ট করে তাকে নিয়ে একটু বেরোতে হচ্ছে আমাদের। এত বড় রামকৃষ্ণ মিশন হসপিটাল, এটা কোনো মানে? এরা রামকৃষ্ণ মিশন নাকি নাম ভাঙিয়ে খাচ্ছে নাকি? এরা রামকৃষ্ণ ঠাকুরের নাম ভাঙিয়ে খাচ্ছে। এরা যে যে জায়গায় বললো কমপ্লেন করতে, সেখানে কমপ্লেন, সেখানে সবাই ঘুমিয়ে রয়েছে। সেই জায়গাটাও আমি দেখিয়ে দিতে পারি কোথায় সবাই ঘুমিয়ে আছে। যার 2 জন কমপ্লেনার, যারা কমপ্লেনটা নেবে, তার মধ্যে থেকে উনি একজন আমাদের আমাদের আমাদেরই সরকারের পুলিশ, উনি আবার আমাদেরকেই ছেদ করছে। আপনি বলেছেন ভুল করছেন। আমার একটা পেশেন্ট আছে, 45 মিনিট হয়ে গেছে এখনো। আপনি ভুল করেছেন, আপনি ছেদ করেছেন। কিন্তু আমাদের যা কথা বলে না, এই কথা আপনি বলেছেন, আজ এই কথা আপনি বলছেন, কিন্তু বলে বলে তার জন্য আমাদেরকে বাধ্য হলে ডাকতে সবাইকে। আপনি এই কথাটা বলেছেন কিনা? হ্যাঁ না বলুন না। আমি কেন কথা বলবো? কেন আপনি কেন কথা বলেন? কি বলবো? আপনি 3-4 জন থাকবেন না, বেরোন এখান থেকে, বেরোন এখানে। আপনার যা করার করেনি। আপনি বলেছেন কিনা? আপনি বেশি কথা বলছেন। আমি বেশি কথা বলছি না, আপনি ছিলেন না। আমরা আজ বলছিলাম, আমি আমরা সব বাইরে বেরিয়ে গেছি। আপনি কি বলেছেন? আপনি যা ইচ্ছে করেন করতে পারেন। আপনি বলেছেন কিনা? 2-3 জন লোক থাকবে এখানে। আমরা তো বেরিয়ে গেছিলাম। এই বাচ্চাটা মাথা যেভাবে উনি ডাক্তার ঘোরালো, ভাবতে পারবেন। এই বাচ্চাটা এইটুকুনি বাচ্চা যেভাবে মাথা ঘোরালো, শুনুন তো। এই বাচ্চাটার মাথা এইভাবে ঘুরে এভাবে ঘুরে ধরে পাল্টি করার জন্য একটা ডাক্তার এইভাবে করতে পারে? একটা ছোট বাচ্চা, শিশু, অক্সিজেন চাইবার জন্য কখন যে চেঁচাচ্ছে, যা অক্সিজেন দিন, অক্সিজেন অক্সিজেন দেয়নি। বাচ্চাটার বয়স কত? 60 বছর বয়স বাচ্চা। নাম কি? না না, আমাদের খারাপ লেগেছে আপনার বাচ্চা মেয়ে। আমাদের ভালো জানা ভাই পাবেন না। নাম বাড়ি কোথায় জানো? ওর নামটা কি? রূপশ্রী। বাড়ি কোথায়? রূপশ্রী ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি দাদা বাড়ি কোথায়? বাচ্চাটাকে দেখবো না, অ্যাড্রেস এখানে পেয়ে যাবো। রূপশ্রী ঘোষের অ্যাড্রেস এখানে পেয়ে যাবো, এই জায়গাটা পেয়ে যাবো। রূপশ্রী ধর রূপশ্রী ঘোষের অ্যাড্রেসটা একটু দিবেন তো। बात हो गया तो देख ला, आनंद का बताएगा। बाद में कचरा करेगा, बाद में সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে, বিশ্বাস চেনা চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। শেষ 11 বছর ধরে আমি ভোটার। আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো। আমার ভোট কিভাবে গোনা হয় যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি। ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করে কিভাবে ভোট দেবেন? প্রথম ধাপ, ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন। আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন। ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় ধাপ, ভোট দান করুন। ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন। তৃতীয় ধাপ, কাগজের চিরকুটে ছাপ দেখুন। ভিভিপ্যাটের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন। কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম ও চিহ্ন ফুটে উঠবে। ছাপযুক্ত কাগজের টুকরোটি 7 সেকেন্ড অবধি দেখা যাবে। পরে সেটি ভিভিপ্যাটের জন্য নির্দিষ্ট একটি সিলবন্ধ অংশের ভিতর ঢুকে যাবে। এসে গেছে ভিভিপ্যাট। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।